বলেছিলাম না, এত অবহেলা করো না, কখন হারিয়ে ফেলবে আমায় নিজেও জানতে পারবে না। অনেক অপেক্ষা করেছে তোমার, কিন্তু তোমার অবহেলা কমেনি। ভালো থেকো, ভয় নেই, সম্পর্কের দোহাই দেব না, কোনো জোরও করবো না। ইচ্ছে হলে SMS দিও, না হলে না দিও, তবে আগের মতো হয়তো আমাকে আর পাবে না। সবকিছু বাদ দিয়ে তোমায় নিয়েই ভাববো, কিন্তু অবহেলার মাত্রা এত পরিমাণ হয়ে গেছে যে অসীম ভালোবাসা হারিয়ে ফেললাম। ভালো থেকো, বেশি খারাপ লাগলে চলে যেতে পারো, আটকে রাখবো না। অবশ্য এখন আমার থাকা না থাকাতে তোমার কিচ্ছু যায় আসে না, তবে মনে রেখো আমার এই চেঞ্জের জন্য তুমি দায়ী। একটা দিনে 24 ঘন্টা, তার মাঝে তুমি প্রতিদিন আমায় 4 ঘন্টাও যদি সময় দিতে আমার কষ্ট লাগতো না। আরে আমি তো 4 মিনিটেও খুশি থাকতাম, তাও তোমার কাছে ছিল না। ভালোবাসার মানুষটির কাছে সব থেকে ভালো লাগার মুহূর্ত কি জানো? যখন তার ভালোবাসার মানুষটি তার সাথে থাকে, কিংবা তাকে দূর থেকেও একটু সময় দেয়। আমি হয়তো নিজেকে অনেকটা পরিবর্তন করেছিলাম শুধু তোমার ভালোবাসার দিকে তাকিয়ে, কিন্তু সেই ভালোবাসা যে এত তাড়াতাড়ি কমে যাবে বুঝতে পারিনি। ঘন্টার পর ঘন্টা SMS কিংবা কল দিতে বলি না, সপ্তাহে কিংবা মাসে একবার দেখাও করতে চাই না, শুধু চাই যখন তোমায় মনে পড়বে বুঝতে পারবো তুমি আছো। একটা কথা কি জানো, অবহেলার মাত্রাটা যখন বেড়ে যায় তখন ভালোবাসার ইচ্ছাটাও দিন দিন হারিয়ে যায়। আমিও নিজেকে গুটিয়ে নিয়েছি, চিন্তা করে ফেলেছি তুমি দূরে থাকতে চাও, তবে আমি কেন জোর করব? তুমি আসার আগেও আমি একা ছিলাম, এখনো একা থাকতে পারবো, হয়তো মাঝের স্মৃতিগুলি একটু কষ্ট দিবে, এর বেশি কিছুই না। হয়তো অপেক্ষায় থাকবো, তুমিও একদিন বুঝতে পারবে ভালোবাসার মূল্য।